এদিকে ফ্রি ফায়ার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। এখন ঘোষণা করা হবে যে কে আসলে ফ্রি ফায়ার নির্বাচনে জয়ী হয়েছে। প্রিয় ফ্রি ফায়ার বাসী, ইতিমধ্যে আমাদের ভোটের রেজাল্ট আমাদের হাতে এসে পড়েছে। তো আমরা প্রথমে ঘোষণা করব কে আসলে নির্বাচনে 3 নম্বর হয়েছে। আমাদের এই ফ্রি ফায়ার নির্বাচনে যে 3 নম্বর হয়েছে সে পাইছে 350টা ভোট, আর সে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ক্যারেক্টার সোনিয়া ও ডিমিত্রি ক্যারেক্টারকে পালিয়ে বিয়ে করার সাহায্য করায় অ্যারেস্ট হয়েছে মিস্টার টিপোলার ও দিবস গেমিং। কিছুক্ষণের মধ্যে তাদেরকে ফ্রি ফায়ার কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হবে। কি হতে যাচ্ছে ফ্রি ফায়ার নির্বাচনে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভোটটা যে কারে দেই বুঝতাছি না, তুমি সালাই ব্ল্যাকমেল শুরু করে দিল, কি যে করি না, ভোটটা তিনি বাইরে দেই, না না ডিজেল লোক বেশে তো গাদ্দারি করা যাইব না, ভোটটা ডিজেল লোক বাইরে দেই, যা হইব পরে দেখা যাইব নি। এ ফিউ মোমেন্টস লেটার আমি যার এই বোর্ড দিই না কেন, বোর্ড তো প্রিমিস ভাই পাইব। এক কাম করি, প্রিমিস ভাই তো বোর্ড পাইবই, তাহলে বোর্ডটা আরো না দেবে দিই, বুড়া ফিরে তো প্রিমিস ভাই পাইব। বস, আপনার তো একটা কথা কই নাই, গতকাল রাতে প্রিমিস আমার ফোন দিয়া বলছিল এই নির্বাচনে যদি রোনাল্ডোর ভোট দেই তাহলে আমার গোপন তথ্য সব ফাঁস করে দিব। আমার আরো অনেক ভয় দেখাইছিল, কিন্তু বস তাও আপনার কথা ভাইবা, ভোটটা শুধু আপনারই দিছি, কারণ আমরা চাই সোনিয়া ভাবি আমাদেরও এই না মানে আপনার হোক আর আমাদের ভাবি হোক। তোরা আমার এত ভালোবাসস, তোরা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, না মানে তোরা আর সোনিয়া থাকলে আমার কিচ্ছু লাগবে না। আশা করি এই নির্বাচনে আমি জিতুম, কারণ আমরা তো সব ভোট কিনাই ফেলাইছি, নির্বাচনে আমার কে উঠাইতে পারবো না ইনশাল্লাহ। কিরে পোলা পান, তোরা ঠিকঠাক মতো ভোট দিছস নাকি? আর নির্বাচনের অবস্থা দেখে কি মনে হচ্ছে, পোলা পান কি ভোট আমাকে দিতেছে নাকি? আরে বস, আমাকে টেনশন কিসের, ভোট জানা মতো তারা দিই না কেন, ভোট তো আপনি পাইবেন, আপনার বড় ভাই তো ভোট হ্যাক করে ফেলবো, আপনার ভোটটা আরেকজন দেন, দেখবেন ভোট আপনার কাছেই যাইবো। আমার অনেক ভয় লাগতেছে, আমরা যে পালা বিয়ে করতেছি পরেতে সবাই জানবে তখন কি হবে। আরে সোনিয়া তুমি ভয় পাইও না, আমি তোমার বিয়া কুইটা একদম গায়েব হয়ে যাবো গা, না মানে তোমার মিয়া এমন জায়গায় পালাবো আমাদের কেউ খুঁজেই পাইবো না। আরে ভাই তোমরা এগুলো এখন বাদ দাও তো, আগে তোমাদের বিয়াটা করাই লই, আমাদেরও এখান থেকে যাইতে হইব, নাইলে আমরাও ঝামেলা পড়ে যাবো গা। তোমাকে দুজনের লাগে আমরা কত রিস্ক নিছি দেখছো তো, এখন কথা না বারে চলো কাজী অফিসে ঢুকি, বিয়াটা পড়াইতে হইব চালু কইরা। এদিকে ফ্রি ফায়ার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে, এখন ঘোষণা করা হবে যে কে আসলে ফ্রি ফায়ার নির্বাচনে জয়ী হয়েছে। প্রিয় ফ্রি ফায়ার বাসী, ইতিমধ্যে আমাদের ভোটের রেজাল্ট আমাদের হাতে এসে পড়েছে। তো আমরা প্রথমে ঘোষণা করব কে আসলে নির্বাচনে 3 নম্বর হয়েছে। আমাদের এই ফ্রি ফায়ার নির্বাচনে যে 3 নম্বর হয়েছে সে পাইছে 350টা ভোট, আর সে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ক্যারেক্টার ডিজে এলো। না আমি বিশ্বাস করি না, আমি এত কম ভোট কিভাবে পাইলাম, ফ্রি ফায়ার নির্বাচনে আমি হেরে গেলাম, সোনিয়া ও আরেকজনের হয়ে যাবে, আমি এটা কিভাবে মেনে নিব। প্রিয় ফ্রি ফায়ার বাসী, এখন আমরা ঘোষণা করব আমাদের ফ্রি ফায়ার নির্বাচনের জয়ীকে, যে আমাদের ফ্রি ফায়ার নির্বাচনের প্রথম হয়েছে, যে আজকে পাবে সোনিয়া ক্যারেক্টারকে, যে নির্বাচনে ভোট পেয়েছে 1,47,969 ভোট, সে আর কেউ নয়, সে আমাদের প্রিয় ফ্রি ফায়ারের প্রিয় সমার প্রিয় ফ্রি ফায়ারের লেজেন্ড গরিবের বন্ধু প্রিমিস। প্রিয় ফ্রি ফায়ার বাসী, আমাদের ফ্রি ফায়ার নির্বাচনের দ্বিতীয় যে হয়েছে সেটি তো আপনারা অবশ্যই বুঝে গেছেন, সেটি হলো আমাদের রোনাল্ডো। রোনাল্ডো সাহেব নির্বাচনে ভোট পেয়েছেন 1,520, অতএব এই নির্বাচনে এখন জয়ী আমাদের প্রিমিস ক্যারেক্টার, আর সবাই জানেন এই নির্বাচনে যে জয়ী হবে সে পাবে সোনিয়া ক্যারেক্টারকে। তো প্রিমিস ভাইকে সোনিয়া ক্যারেক্টার কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে। এটা কোনোভাবেই সুস্থ নির্বাচন হইতে পারে না, এই নির্বাচনে 2 নম্বরে কিছু হয়েছে, আমি এই নির্বাচন মানি না, এই নির্বাচনে এত বেশি গরমে কি হবে, হয় আপনাদের মেশিনে ঝামেলা আছে, এই নির্বাচন আমরা মানি না, হয় এই নির্বাচন আমিও মানি না, অবশ্যই
নির্বাচনে দুর্নীতি হয়েছে, আমার মনে হয় ভোট হ্যাক হয়েছে, নাইলে এত বেশি ভোট কিভাবে পায়? আর আমার এত কম ভোট কোনোভাবেই পাওয়ার কথা নয়, এখানে 100% গরমিল হয়েছে, কারণ আমি তো 50,000 ভোট কিনা ফেলাইছিলাম, না মানে 50,000 ভোট আমি পাইতামই। নির্বাচনে হারার পর সবাই বলে এগুলা, আমি এত কিছু বুঝি না, নির্বাচনে আমি জিতছি সোনিয়ার আমার বুঝে দেন তাই হবে, আর এখানে এত কড়া নিরাপত্তার মাঝখানে কিভাবে ভোট হ্যাক হবে বলেন? প্রিয় ফ্রি ফায়ার বাসী, আমাদের এত কড়া নিরাপত্তা থাকার পরও নির্বাচন হ্যাক হওয়ার কথা না, তারপর আমরা বিষয়টি খতিয়ে দেখব, তাতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু যেহেতু নির্বাচনে প্রিমিস জয়ী হয়েছে, এখন আমরা সোনিয়াকে প্রিমিস ক্যারেক্টার হাতে তুলে দেবো। সোনিয়া যদি প্রিমিস পেয়ে যায় পরে সোনিয়া দিয়ে আমরা কি করবো? আমি ওই নির্বাচনে 50,000 বেশি ভোট কিনছিলাম, এই না মানে 50,000 ভোট পাবো শিখছিলাম, আপনারা যা করবেন এখনই করেন, সোনিয়াকে কারো হাতে তুলে দেওয়া যাবে না। স্যার স্যার গরেনা তো একটা বইটা গেছে, আমাদের ফ্রি ফায়ারের ডিমেট্রিক ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টারটি নিয়ে বাইরে গেছে, ওরা পালায় বিয়ে করবে শুনতে পারছি, ওরা এখন কাজে অফিসে আছে, স্যার যা করার চালু করেন, বিয়ে হয়ে গেলে কিন্তু সব শেষ। Hello everyone, আপনারা এখন দেখছেন কেউ দেখে না টিভি তারা সংবাদ, এখন আপনারা শুনবেন ফ্রি ফায়ার নিউজ। ফ্রি ফায়ার নির্বাচনে ঘুষ দিয়ে ভোট কেনার দায়ে গ্রেপ্তার হলো ক্রিস্টিয়ানো রোনালদো, আর এর সাথে অ্যারেস্ট হয়েছে ফ্রি ফায়ার এর আরেক জনপ্রিয় ক্যারেক্টার দিজিয়ালো, উনিও ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিল। অন্যদিকে ফ্রি ফায়ার নির্বাচন সুস্থ হয়েছে কিনা সেটা নিয়েও তদন্ত চলছে, শোনা গেছে ভোট নাকি হ্যাক হয়েছে। অপরদিকে ফ্রি ফায়ার SW84 এর কাছে ধরা পড়েছে ডিমেট্রিক ক্যারেক্টার সোনিয়া, ও ডিমেট্রিক ক্যারেক্টার কে পালিয়ে বিয়ে করার সাহায্য করায় অ্যারেস্ট হয়েছে মিস্টার টিপোলার ও দিবস গেমিং। কিছুক্ষণের মধ্যে তাদেরকে ফ্রি ফায়ার টিম দিয়ে কারাগারে নিয়ে আসা হবে, কিন্তু মজার ঘটনা হলো অন্য জায়গায়, ফ্রি ফায়ার টিম সবাইকে ধরতে পারলেও পাওয়া যাচ্ছে না সোনিয়া ক্যারেক্টারকে। সোনিয়া ক্যারেক্টার তাহলে কোথায় গেল? সোনিয়াকে খুঁজে পাওয়া গেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় ফ্রি ফায়ার বাসী, ফ্রি ফায়ার নির্বাচনে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইতিমধ্যে আমরা সমস্ত তথ্য বের করতে পারলেও সোনিয়া ক্যারেক্টারটি এখনো ধরতে পারে নাই, আর ফ্রি ফায়ার নির্বাচনে ভোট হ্যাক হওয়ার কথাটি সত্যি প্রমাণিত হয়েছে। ফ্রি ফায়ারের প্রিমিস ক্যারেক্টার তার নিজ কম্পিউটার দিয়ে ফ্রি ফায়ার অনলাইন ডিজিটাল ভোট দেওয়ার সিস্টেমটি হ্যাক করে, তাই ফ্রি ফায়ার নির্বাচন কমিশন প্রিমিসকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এইদিকে ভোট কেনার দায়ে রোনাল্ডো RBJLFকে 2 বছরের জেল কারাদণ্ড দিয়েছে, আর অন্যদিকে ডিমেট্রিক ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টারকে পালিয়ে বিয়ে করার চেষ্টা করার দায়ে 2 বছরের জেল খাটার সিদ্ধান্ত দিয়েছে, আর তাদেরকে পালিয়ে বিয়ে করার সাহায্য করার দায়ে দিবস গেমিং আর মিস্টার টিপোলাকে 1 বছরের জেল দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনো সোনিয়া ক্যারেক্টারকে খুঁজে পেলাম না। সোনিয়াকে কিভাবে খুঁজে পাবেন? সোনিয়া তো এখন আমার কাছে, পৃথিবী থেকে ফ্রি ফায়ারের মধ্যে চলে গেছিলাম একমাত্র সোনিয়ার জন্য। রোনাল্ডো প্রিমিস ডিজেলক এদের সবাইকে ফাঁসাইয়া সোনিয়ারে পৃথিবীতে নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো ভাবতাছেন সোনিয়াকে কিভাবে পাইলাম। সোনিয়া, তুমি যদি এখন ডিমিত্রি ক্যারেক্টারে বিয়ে করো, ফ্রি ফায়ার তোমাকে জেলে ঢুকায় দিবে, তখন তো ডিমিত্রিকেও জেলে ঢুকায় দিবে। এর চেয়ে ভালো এক কাজ করি, চলো তোমাকে আমি ফ্রি ফায়ার থেকে পৃথিবীতে নিয়ে যাই। এই ফ্রি ফায়ার তোমাকে সবাই কত অপমান করে, এর চেয়ে ভালো তুমি আমার সাথে চলো ওইখানে, ওইখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। পৃথিবী থেকে ফ্রি ফায়ারের মধ্যে এসে সোনিয়াকে নিয়ে চলে গেল সত্যিকারের দিবস গেমিং। প্রিমিসের বড় ভাই হওয়া সত্ত্বেও প্রিমিসকে ফাঁসিয়ে সবাইকে ফাঁসিয়ে সোনিয়াকে নিয়ে চলে গেল পৃথিবীতে। ফ্রি ফায়ার নির্বাচন যাকে নিয়ে এত মাতামাতি তাকে নিয়ে চলে গেল সত্যিকারের দিবস গেমিং। সোনিয়া তো এখন দিবসের হয়ে গেল, এখন আপনারা কি করবেন? এখন আপনারা একটা জিনিসই করতে পারেন, সেটি হচ্ছে সোনিয়াকে সোনিয়া ভাবি বলতে পারেন। এখন থেকে সোনিয়া আপনাদের ভাবি লাগে, মনে জানি থাকে।